আমরা যে ব্যাপারে আজকে ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে স্প্লেনিক সার্জারি। স্প্লিন বা স্পৃহা যেটাকে বলে, আমাদের বাঁদিকের এই প্রায় কিডনির সামনে থাকে, যেটার মেইন রোল হচ্ছে ইমিউনোলজিক্যাল। প্রাইমারিলি 30 বছর বয়স পর্যন্ত এটার ইমিউনোলজিক্যাল রোলটা খুব প্রমিনেন্ট, 30-এর উপরে গেলে সেটার রোল কমে যায়। বাট অনেক সময় এই স্প্লিনটাকে পার্টলি বা পুরোটা বাদ দিতে হতে পারে, শুধু স্প্লিনের জন্য হতে পারে, প্যাংক্রিয়াস অপারেশনের জন্য হতে পারে, স্টামাক অপারেশনের জন্য হতে পারে। নর্মালি স্প্লিনটা বাদ দেওয়া হয় যখন অ্যাজ আ পার্ট অফ ডিস্টাল প্যাংক্রিয়াস অপারেশন, অর্থাৎ প্যাংক্রিয়াসের বডি আর ল্যাজের দিকটা বাদ দিতে গিয়ে। অনেক সময় দেওয়া হয় D2 গ্যাস্ট্রেকটমি, অর্থাৎ স্টামাকের বা পাকস্থলীর ক্যান্সারের ক্ষেত্রে স্প্লিনটাকে বাদ দিতে হতে পারে। অনেক সময় শান্ট সার্জারি, যাদের পোর্টাল হাইপারটেনশন আছে, লিভার সিরোসিস, তাদের জন্য স্প্লিনটাকে বাদ দিতে হতে পারে। এছাড়া প্রাইমারি স্প্লিনিক প্রবলেমে বাদ দিতে হতে পারে, স্প্লিনিক হাইলাইটেড সিস্ট আছে, স্প্লিন ইনফাকশন হয়ে গেছে অর্থাৎ পচে গেছে রক্ত চলাচল না গিয়ে, স্প্লিনে কোনো টিউমার হয়েছে, স্প্লিনে কোনো সিস্ট হয়েছে, স্প্লিনে অ্যাবসেস হয়ে গেছে বা পুজ হয়ে গেছে, ফোড়া হয়ে গেছে, ফেটে গেছে, বা স্প্লিনে ইঞ্জুরি হয়েছে, ট্রমা, যেটার জন্য স্প্লিনটা টুকরো টুকরো হয়ে গেছে, এক্ষেত্রে অনেক সময় স্প্লিন বাদ দেওয়া হয়। ওপেন সার্জারি করেও বাদ দেওয়া যায়, ল্যাপ্রোস্কোপিতেও বাদ দেওয়া যায়, রোবোটিক সার্জারিতেও বাদ দেওয়া যায়। স্প্লিন বাদ দেওয়ার আগে ইউজুয়ালি 30 বছরের কম বয়স যদি হয়, ডেফিনেটলি অনেকগুলো ভ্যাকসিন নেওয়ার দরকার। আপনি যে ডাক্তারবাবুর কাছে যাবেন সে আপনাকে গাইড করে দেবে, নিমো ভ্যাকসিন, এইচ ইনফ্লুয়েঞ্জি ভ্যাকসিন, এই তারপর হচ্ছে মেনিঙ্গোকোকাস ভ্যাকসিন, এই ভ্যাকসিনগুলো নিতে হয়। 30-এর উপরে অনেকে ভ্যাকসিন নেয়, অনেকে নেয় না, অনেক ডাক্তার দেয়, অনেকে ডাক্তার সাজেস্ট করে না, এই ডিবেটে আমি যাব না। বাট বেসিক্যালি ভ্যাকসিন নিয়ে নেওয়াটা সেফার, বাট ভ্যাকসিনটা নিলে ইউজুয়ালি নেওয়া উচিত 2 সপ্তাহ আগে, কারণ 2 সপ্তাহ টাইমটাকে প্রোপারডিন বলে একটা জিনিস তৈরি হতে বডিতে, উইচ উইল প্রিভেন্ট দিস ইনফেকশন ইন ফিউচার। বাট যদি ধরুন এমার্জেন্সি সার্জারি হচ্ছে বা খুব শর্ট নোটিসে সার্জারি, কিছু উপায় নেই, করতেই হবে, তাহলে সেক্ষেত্রে আর্জেন্সি, সেমি আর্জেন্সি অ্যান্ড এমার্জেন্সি সার্জারিজ এর ক্ষেত্রে কিন্তু পোস্ট অফ পিরিয়ডেও ভ্যাকসিন নেওয়া যায়। এফিকেসি বলা হয় বুক টিচিং বলে 50%, বাট স্টিল ইট ওয়ার্কস। সো দিস ইজ অ্যাবাউট স্প্লেনিক সার্জারি ইন আ নাটশেল। স্প্লিনের ডিসকাশন করতে গেলে ইন্ডিভিজুয়াল ডিজিজ নিয়ে অনেক কিছু বলা যায়, রেয়ার ডিজিজেস থাকে, পেলিওসিস অফ দ্য স্প্লিন, স্প্লেনিক, স্প্লিন ইজ লাইক আ সিভ অর আ স্ট্রেনিং ফাংশন, অর্থাৎ অনেক সময় কি হয় যতগুলো রক্তের সেলস না স্প্লিনের ভেতর দিয়ে যায়, তো যার ফলে স্প্লিন অনেক সময় খুব বড় হয়ে যায় কিনা রক্তের সেলগুলোকে ট্র্যাপ করে নেয়, যার ফলে আপনার বডিতে অ্যাকচুয়ালি হয়তো প্লেটলেট, আরবিসি, WBC কমেনি, কিন্তু আপনি দেখছেন আপনার টোটাল কাউন্ট কমে গেছে, আপনার বারবার ইনফেকশন হচ্ছে, আপনার প্লেটলেট কমে গেছে, গায়ে রক্তের ছিটে ফোটা আসছে, মেনস্ট্রুয়েশন বেশি হচ্ছে, নাক দিয়ে ব্লিডিং হচ্ছে, এপিস্ট্যাক্সিস, থুতুতে ব্লিডিং হচ্ছে, হিমোপটিসিস, পেচ্ছাপে ব্লিডিং হচ্ছে, হিম্যাচিউরিয়া, এটা কিন্তু অনেক সময় স্প্লেনিক সিকুয়েস্ট্রেশন বলা হয়, অর্থাৎ স্প্লিনের ভেতরে এই সেলগুলো আটকে যাওয়ার ফলে হিমোগ্লোবিন কম দেখায়, হয়তো কারো 4-5 হিমোগ্লোবিন, অথচ কখনো তার রক্তক্ষরণ হয়নি, এগুলো কিন্তু টিপিক্যাল হাইপার স্প্লেনিজম বলা হয়। সো দ্যাট ইজ আনাদার সেগমেন্ট অফ ডিজিজ যেখানে কিছু ক্ষেত্রে স্প্লিন বাদ দেওয়ার দরকার পড়ে। স্প্লিন অনেক সময় ছোট হয়ে যায়, বড় হয়ে যায় ডিপেন্ডিং অন হেম্যাটোলজিক্যাল ম্যালিগনেন্সিস, অর্থাৎ লিউকেমিয়া, লিম্ফোমা, ডিফারেন্ট টাইপস অফ রোগের ক্ষেত্রে কিন্তু স্প্লিন অনেক সময় চেঞ্জ করে। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, যেখানে বোন ম্যারোর সাথে স্প্লিনের একটা কমিউনিকেশন থাকে বিকজ অফ দি সেল গ্রোথ। সো স্প্লিন ইজ আ হিউজ টপিক। সো রাফলি দিস ইজ অ্যাবাউট স্প্লেনিক সার্জারি ইন আ নাটশেল। থ্যাংক ইউ।